بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله ভাই, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে অর্ধমৃত্যু ঘুম থেকে জাগ্রত করে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। বলেছে আল্লাহর এক হুকুম ছিল ফজরের নামাজ, ওই হুকুম আল্লাহ তাআলা আমাদের দ্বারা আদায় করছেন। এরপরে দিনের এক ফিকিরের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাইলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ বান্দার নিয়ামতকে বাড়াই দেয়। এই জন্য শুকরিয়া দুই প্রকার, এক হলো জবানের শুকরিয়া, আরেক হলো দিলের শুকরিয়া। দিলে দিলে শুকরিয়া করা, বুঝছে? এই জন্য শুকরিয়া করা যে আল্লাহ তাআলা আমাকে বলেছে না চাইতেই মানুষ বানাইছেন, এটা আল্লাহর বড় এক নিয়ামত। চাইলে আল্লাহ হাঁস মুরগি গরু ছাগল যেগুলো আর কি অন্য সব মাখলুক এগুলো বানাইতে পারছেন, কিন্তু আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসেবে বানাইছেন। এরপরে আরও একটু শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করছেন। চাইলে আল্লাহ কাফের মুশরিক ইহুদি নাসারা এদের ঘরে পাঠাইতে পারতেন। এরপরে বলেছে আল্লাহ আমাকে দুটো চোখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, নাক দিছেন, বলেছে জিহ্বা দিছেন, বলে এগুলোর দ্বারা আমি আমার দুনিয়ার সমস্ত জরুরতকে পুরো করতেছি, সুখ ভোগ করতেছি। এই জন্য বলেছে সবসময় খোশ মেজাজে থাকা, আল্লাহর এই শুক্রিয়াকে স্মরণ করা। নবীরা সবসময় খোশ মেজাজে থাকতেন, তারা দিলে দিলে সবসময় খোশ মেজাজে থাকতেন, খুশি খুশি থাকতেন যে আল্লাহ আমাকে না চাইতে কত নিয়ামত দিছেন। সমস্ত নবীরাই খোশ মেজাজে থাকতেন সবসময়। বলেছে বান্দা তখন শুকুরগুজারি হইতে পারবে তখন যে তখন দিলে দিলে খোশ মেজাজের উপর থাকবে। এই জন্য ভাই বলেছে যে শুকর এমন এক জিনিস যে আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি খুশি হয়ে যায়। বলেছে দুইটা সওয়ারি জান্নাতে যাবে, এক হচ্ছে শুকরের সওয়ারি আর এক হচ্ছে সবরের সওয়ারি। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রন্থে দে যে আমি দুইটা সওয়ারির যে কোনো একটা পাবো উঠে যাব, এক হচ্ছে শুকর আর এক হচ্ছে সবর। এই জন্য ভাই আমরা শুকরগুজারি বান্দা হব, সবসময় দিলে দিলে আল্লাহর শুকরিয়া করবো যে আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, এত নিয়ামত দিছেন, না চাইতেই দিছেন আল্লাহ তাআলা, চাইতে হয় নাই আমার, যে আল্লাহ আমাকে দুইটা চোখ দেন, হাত দেন। বলেছে এরও আবার শুকরিয়া করা যে আমি চোখ দ্বারা কত গুণা করি, আমি মুখ দ্বারা কত গীবত শেকায়েত গুণা করি, হাতের দ্বারা পায়ের দ্বারা গুণা করি, কিন্তু আল্লাহ তাআলা বলেছে আমার এই গুণার কারণে আমার এগুলোকে নষ্ট করে দেন না, চোখের পাওয়ার নিয়ে যান না, আবার বলেছে পাওকে ভেঙে দেন না, জবানকে বন্ধ করে দেন না। আল্লাহ তাআলার বড় মেহরবানি। যেমন বান্দার সামনে যখন এগুলি আসবে বান্দা প্রকৃত শুকরগুজারি হইতে পারবে। আল্লাহ যে আমাদেরকে শ্বাস প্রশ্বাস করার মতো তৌফিক দিছেন, বলেছে যদি এক মিনিটের জন্য শ্বাস বন্ধ করে দেওয়া হয় কেমন অবস্থা হবে, মানুষটা বাঁচতে পারবে না। এক মিনিট না, 30 সেকেন্ড, 15 সেকেন্ড বেশি না, 2-3টা শ্বাস যদি মানুষ না নিতে পারে কেমন অবস্থা হয়। কিন্তু আল্লাহ বলেছে আমাকে এক শিশুকাল থেকে শুরু করে যখন থেকে জন্ম হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত বলেছে সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস চালাইতেছে। বলেছে এর শুকরিয়া বান্দা সারা জীবন বলেছে সেজদায় পড়ে থাকলেও শেষ করতে পারবে। এই জন্য ভাই আমাদের শুকরগুজারি হওয়া দরকার না ভাই। বলেছে আমি আমার নিজেকেই বলছি যে না, আমি যেন এরকমের না হয়ে যাই যে একটা কুকুর তার সাথে নিকৃষ্ট না হয়ে যায়। বলেছে একটা কুকুরকে যদি একটা রুটি খাওয়াই বলেছে সে আমার পিছে পিছে থাকবে, আমার শুকরগুজারি করবে। বলেছে আমাকে পরের দিন দেখলে আমার পিছে পিছে হাঁটা শুরু করবে, ওকে আমি যা বলবো তাই করবে। বলেছে একটা রুটির জন্য সে আমার বলেছে যে আনুগত্য করবে। আমি যদি কোথাও যাই আমার বাড়ির পাহারা রেখে দেয় বলেছে সে ওইখানেই থাকবে, খাবার খাক বা না পাক, আমি যদি বাড়ি থেকে চলে যাই বলেছে আমার যে পালিত কুকুর ও খাবার পাইল না কিন্তু ও কিন্তু ওইখানেই থাকবে, পাহারায় থাকবে, আমি যতক্ষণ পর্যন্ত আসবো না। 15 দিন এক মাস পর আমি দূরে গেছি কোথাও আসলাম, বলেছে কুকুর আমার সামনে এসে কী করবে, নাচানাচি করবে আর বলবে যে মালিক তুমি যে আমার রুটির টুকরা খাওয়াইছিলে ওই রুটির টুকরা খাইয়ে আমি তোমার শুকরগুজারি করছি, তোমার বাড়ি পাহারা দিছি, এক মুহূর্তের জন্য বেফিকির হয় নাই। বলে সে পাইছি তো খাইছি, না পাইছি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কাটা খাইয়া না খাইয়া আমি তোমার বাড়ির মধ্যে আমি ছিলাম, আমি তোমার বাড়ি ছেড়া যাই না ভাই। হয় না ভাই কুকুরের মধ্যে এগুলো?
তা আমি তো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুক, এই জন্য এই ধ্যান সবসময় রাখা যে আমি যেন এই পুকুরের সাথে নিকৃষ্ট না হয়ে যাই। বলা হয়েছে যে এই কথাগুলি নবীরা এসে বলছেন যে মানুষ তোমরা শুকুরগুজারি হয়ে যাও আর সবরকারী হয়ে যাও। প্রত্যেক নবী বলছেন, আমাদের নবীও বলছেন যে পাবো তো খাবো আর না পাবো তো সবর করব। যেদিন সবর করব পাবো সেদিন সবর শুকরিয়া করব, যেদিন না পাবো না সেদিন সবর করব। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরীল আলাইহিস সালাম বলেছেন, তারা দুজন কথোপকথন করছিলেন, কথা বলতেছিলেন। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীলকে বলতেছেন, ভাই জিবরীল আজকে 3 দিন হইলো কিছু খাই না, প্রচণ্ড ক্ষুধা লাগছে। 3 দিন পর্যন্ত বলেছে মুখ দিয়ে একটা দানাও ঢুকে নাই পেটের মধ্যে। মানে জিবরীল আলাইহিস সালামের কাছে উনি এই আফসোসের কথা বলতেছিলেন। এর মধ্যে বিকট এক শব্দ হয়েছে, শব্দ হয়েছে পরে তারা তাকাইলেন, দেখলেন আসমান থেকে এক ফেরেশতা এসে পড়ছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই খবর দিছেন যে আপনি কেন শিকায়ত করলেন, 3 দিন হয়েছে খাবার খাইতেছেন না, তো আল্লাহ জানাইছেন আপনি কি চান, আপনি কি বাদশাহী নবুয়াত চান না ফকিরি নবুয়াত চান। বলেছে আল্লাহ তাআলার কাছে নবুয়াত 2 ধরনের, এক হলো বাদশাহী নবুয়াত আর এক হলো ফকিরি নবুয়াত। বাদশাহী নবুয়াত কি আল্লাহ তাআলা তাকে সমস্ত রাজত্বের বাদশাহ বানাই দিবেন, সমস্ত দুনিয়ার বাদশাহ বানাই দিবেন, আবার ওকে নবুয়তও দিব, যেমন দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারা নবীও ছিলেন ওর বাদশাহও ছিলেন। আর বলেছে ফকিরি নবুয়ত কি, বলেছে সে অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতীত করবে, বলেছে দিন পার করবে, বলেছে পাবে তো খাবে, একদিন পাবে 2 দিন পাবে না, এই একটা নবুয়ত আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন জিবরীল আলাইহিস সালামের সাথে, বলেছে মাশওয়ারা করছেন, জিজ্ঞেস করছেন যে ইশারায় যে ভাই কি করব, কোনটা চাইব। তো জিবরীল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারায় বলছেন যে ছোট হয়ে যায়, কারণ যে আল্লাহর কাছে ছোট হয়ে যায় আল্লাহ তাআলা তাকে বড় বানাই দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমি তো আল্লাহ তাআলার বলেছে যে যেদিন আমি পাবো সেদিন শুকরিয়া করব আর যেদিন পাবো না সেদিন সবর করব। তো আমাদের নবী আমাদের কাছে বলেছে যে কলেমা নিয়ে আসছেন, বলেছে যে এই কলেমার গুণে সাহাবারা গুণান্বিত ছিলেন, বলেছে ওই কলেমার উপর তারা মেহনত করছেন, বলেছে যে এই কলেমা এমন এক দামি কলেমা যে কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছে যে এই কলেমার অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। বলেছে আল্লাহ ছাড়া পালনওয়ালা কেউ নাই, খাওয়ানোওয়ালা কেউ নাই। বলেছে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বলেছে বিধানের মালিক আল্লাহ, বলেছে মানব রচিত কোনো বিধান মানা যাবে না, কোনো কিছুকে বলেছে কোনো শক্তি মানা যাবে না, বলেছে এই শিরক অন্তর থেকে বের করা। এই জন্য বলেছে কলেমার উদ্দেশ্য 3টা, বলেছে কি ভাই 3টা উদ্দেশ্য ছিল, দিলের একিনকে সহি করা, কলেমার দ্বারা উদ্দেশ্য হচ্ছে 3টা, দিলের একিনকে সহি করা, তরিকার একিনকে সহি করা, আর জজবার একিনকে সহি করা। দিলের একিন কি, বলেছে আমরা দুচোখে যা কিছু দেখতেছি, বলেছে গাছ দেখি, পাখি দেখি, লতা দেখি, পাতা দেখি, সাগর দেখি, নদী দেখি, দেবদেবী দেখি, মানুষ দেখি, বলেছে ক্ষমতা দেখি, রাজত্ব দেখি, বলেছে সরকার দেখি, বাদশা দেখি, প্রশাসন দেখি, বলেছে এগুলোর কিছুর থেকেই কিছু হয় না, কারো কোনো ক্ষমতাই নেই, সবাই জিরো, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। বলেছে এই বিশ্বাস মনের মধ্যে বলেছে একদম বদ্ধমূল করা, এগুলো দিলে রেখিং সহি করা। বলেছে দুচোখে যা কিছু দেখতেছে, বলেছে আগুন থেকে ক্ষতি হইতেছে, বলেছে না আগুনের কোনো ক্ষমতাই নেই, যদি আগুনের ক্ষমতা থাকতো আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই দিত। বলেছে আগুনের যদি ক্ষমতা থাকতো, বলেছে যে এরকম বলেছে অনেক জায়গায় আগুন লাগে কিন্তু তার মধ্যে থেকে মানুষ বেঁচে বের হয়ে যায়, হ্যাঁ অনেক কিছু আল্লাহ তাআলা হেফাজত করে নিয়ে আসে, আগুনের কোনো ক্ষমতা নেই, আল্লাহর হুকুম। আর কি ভাই, বলেছে আমার চাকরি আমার ব্যবসা বাণিজ্য আমাকে পালে না খাওয়ায় না, বলেছে চাকরি থেকে হয় একিন বের করা অন্তর থেকে, বলে ক্ষেত থেকে হয়, বলেছে ফসল থেকে হয় একিন অন্তর থেকে বের করা, ব্যবসা থেকে হইতেছে আমি বড় পড়াশোনা করলে অনেক বড় চাকরি করব, এরকমের হয় না যে ভাই, বলেছে একটা প্রতিষ্ঠানের মালিক সে তার নিজের দস্তখত দিতে পারে না, ঠিকমতো নাম লিখতে পারে না, কিন্তু তার প্রতিষ্ঠানে অসংখ্য কর্মী আছে যারা মনে করেন একবারে অনার্স মাস্টার্স পাস আছেন এরকমের, কিন্তু সে মালিক নিজে দস্তখত দিতে পারে না। বলেছে মালিক কি পড়ালেখার জোরে সে তার ওই পর্যায়ে পৌঁছেছেন, আল্লাহ তাকে পৌঁছেছেন, আল্লাহ পৌঁছেছেন। বলেছে পাশাপাশি ক্ষেত করতেছেন, এক ক্ষেতে ভালো ফসল হইতেছে, বলেছে সে তো এরকমের ওই ফসল বিক্রি করে বলেছে তার দুনিয়ার দরদকে পুরো করতেছে, বলেছে আখেরাতের দরদকে সে পুরো করতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, দুনিয়ার প্রয়োজনগুলোকে সে মিটাইতেছে। বাকি আরেকজন একই ফসল চাষ করতেছে, বলেছে
তার হইতেছে না, তার কোনো জরুরি নেই, তিন বেলা সে ভাতই খাইতে পারতেছে না। বলেছে এরকমের একটা গাছে ফল হইতেছে, বলেছে মিষ্টি, আবার একই মাটিতে একই জায়গায় বলেছে ওই একই গাছ, কিন্তু ফল হইতেছে টক, আবার কোনোটা ফলই হইতেছে না। এই জন্য ভাই আল্লাহ তালা নির্দেশনগুলো রাখছেন, বলেছে এগুলো থেকে কিছুর থেকে হয় না, বলেছে সব ওই আল্লাহ তালার কাছ থেকে এই একিনও দিলের মধ্যে বসানো। আর আরেক একিন হচ্ছে যে মানুষ দেখে ক্ষমতা, মানুষ দেখে জনগণ যেই দিকে গেছে ওইটাই মনে হয় জয়ী হয়ে যাবে, মানুষ দেখে বাদশাহী ওনার মতো বড় বাদশাহ কেউ নাই, আর উনি যেই বিধান দিছেন ওইটাই মানতে হবে। বলেছে যে এইটাও গল দেখিন, কোনো মানুষের কোনো ক্ষমতাই নেই। বলেছে মানব রচিত এইসব কুফুরি আইন, বলেছে যারা মানবে তারা, বলেছে তারাও শেরেক করছে। বলেছে আল্লাহর বিধানে কি কমতি আছে ভাই? কোরআনে কি আল্লাহ তাআলা আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছুর বিধান দিয়ে দিছেন? এখন মানুষ আইসে দুনিয়াতে আইসে বলতেছে কি সমস্ত ক্ষমতার মালিক গণতন্ত্র। হ্যাঁ, গণতন্ত্র মানা বলেছে হারাম কুফুরি সোজা কথা, এই একই দিল থেকে বের করতে হবে। জোশের সুরে বলা হয়েছে যে ওই মিছিলে মিটিংয়ে যাওয়া যাবে না যারা দুনিয়ার মধ্যে জড়াই গেছে, বুঝছেন না? বলেছে এগুলো একই বের করতে হবে। আমরা ভাই কি, আমরা গণতন্ত্র, বলেছে গণতন্ত্র কার বানানো? বলেছে আব্রাহাম বানানো, আব্রাহামই ধর্ম, আব্রাহাম তন্ত্র। আর বলেছে আমরা হলাম ইব্রাহিমের বংশধর। হ্যাঁ, আমাদের শরীরে ভাই প্রত্যেক মানুষটার শরীরে কিন্তু নবীর বংশ, আদম আলাইহিস সালামের পিতা না, আমাদের শরীরের মধ্যে সবার মধ্যে নবীদের রক্তই বইতেছে। হ্যাঁ, হয়তোবা বলেছে একটা সময় আমরা দিন ভোলা হয়ে গেছিলাম, কিন্তু আল্লাহ কারো দাওয়াতের বদলতে বা আল্লাহ তাআলা বহুত বড় এহসান করছেন, আমরা এই জন্য শহীদ আছি। বলেছে এই একই অন্তর থেকে বের করা, যে কোনো মানুষের, কোনো মানুষের কোনো ক্ষমতাই নেই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাবারক আল্লাহর মধ্যে বলছে, বলছেন না দেখেন কুলিয়া বাংলা পড়ে দেখেন, যে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। যদি কেউ এইরকম গল দেখিন করে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ তাদের পক্ষে থাকবে, বলেছে তারাই ক্ষমতার মালিক, বলেছে যে সেটা সে ভুল করলো, সে তার ভিতরের মধ্যে বলেছে এক প্রকার গোপনে গোপনে সে বলেছে যে ওই ওই ওইগুলোর মধ্যে চলাফেরা করে, বলেছে তার ভিতরে সে ওইটাকে লালন করে, বলছে এই একিনকে বের করতে হবে। এগুলো ভাই কি তরিকা রেখে দিলে রেখে দিলে রেকিনকে মজবুত করতে হবে, সব কিছু আল্লাহ থেকেই হবে। আর তরিকা রেকিনকে ভাই বলেছে তরিকা রেকিন, বলে দুনিয়ার কোনো কোনো তরিকার মধ্যে সুখ শান্তি কামিয়াবি নাই, বলেছে একমাত্র বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার মধ্যেই সুখ শান্তি কামিয়াবি। বলেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক তরিকা নিয়ে আসছিলেন, বলেছে ঘুম থেকে জাগরণ, মৃত্যু থেকে বলেছে মৃত্যুর আগ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা আমার ব্যবসা চাকরি, বলেছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পোশাক পরিচ্ছদ, বলেছে আমার খাওয়া দাওয়া বিবাহ শাদী সমস্ত কিছু তার তরিকার মধ্যে ছিল। বলেছে আমরা মুসলমানরা এমন এক তরিকা পাইছি, বলেছে আমরা খুব ধনী, আমরা কারো থেকে ধার করা তরিকা নিয়ে চলি না। বলেছে যে তারা বলেছে আল্লাহ রসুলের তরিকা ছাড়া চলবে, বলেছে তারা ধার করা তরিকা নিয়ে চলে, বলে তারা ইহুদিদের মতো চুল কাটে, আর বলেছে নাসাদারের মতো, নাসারাদের মতো প্যান্ট শার্ট পরবে, খ্রিস্টানদের মতো বলেছে যে এরকমের এই তাদের জীবন পরিচালনা করবে, হিন্দুদের মতো বিবাহ শাদী করবে, বলে তারা ধার করে নিয়ে আসবে। কিন্তু মুসলমান এমন এক তরিকা পাইছে, বলেছে তারা বলেছে যে ধনী, তাদের কারো কাছ থেকে খয়রাত করতে হয় না, ধার করতে হয় না। বলেছে আল্লাহ রসুল এক তরিকা দিয়ে গেছেন, বলেছে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত তাকে কোথায় কীভাবে দাফন কাফন করতে, বলে সমস্ত তরিকা বলেছে আল্লাহ তাআলা, বলেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে আমাদেরকে জানাই গেছে। বলছে যে মানুষ তোমরা এই তরিকাকে মাইনে নাও, তোমরা দুনিয়াতে সফলতা পাইবা, আখেরাতে সফলতা পাইবা। তোমার খুঁজে খুঁজে আদায় করতে হবে যে আমার এখন কী তরিকা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আমি এক তরিকা রেখে গেলাম, আমার এক সুন্নত রেখে গেলাম, আল্লাহর কোরআন রেখে গেলাম, যতদিন পর্যন্ত তুমি এই কোরআন আর সুন্নতকে আঁকড়াই ধরবা, বলেছে কোনো বাপের বেড়ার ক্ষমতা নাই যে তোমার দিকে চোখ তুলে তাকায়, কুদরত তার চোখকে উল্টাই দেবে। বলেছে কোনো বাপের বেটার ক্ষমতা নাই যতদিন তুমি আমার এই তরিকার উপর, আর বলেছে আল্লাহর কোরআনের উপর তুমি থাকবা, তোমার দিকে হাত তুলে তাকায়, তোমার দিকে হাত দেয়, তো কুদরত তার হাতকে ভেঙে দেবে। এজন্য ভাই বলেছে দুনিয়ার কোনো তরিকার মধ্যে সুখ শান্তি নেই, একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকার মধ্যেই সুখ শান্তি কামিয়াবে। বলেছে এই তরিকার মধ্যে, বলেছে এই তরিকা আপনারা আমার জীবনে কীভাবে আসবে, বলেছে আমরা যখন বলেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে খুঁজে খুঁজে আদায় করবো, বলেছে নিজেরা আমল করব এবং সমস্ত মানুষকে দাওয়াত দেবো আর দোয়া করবো যে আল্লাহ আমারও তুমি এই তরিকার উপর চলার তৌফিক দাও, আর বলেছে সমস্ত মানুষকে এই তরিকার উপর চলার তৌফিক দাও। এই গেল কি ভাই তরিকা রেখে। এবার হচ্ছে দিলে রেখে জজবা রেখে, বলেছে দুনিয়ার মুখী জজবা, দুনিয়ার প্রতি যে একটা আশা আকাঙ্ক্ষা, বলেছে এই রেখে বলেছে আখেরাত মুখী করা, কারণ দুনিয়া কি ভাই ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। এজন্য বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যখন সাহাবাদের সাথে দেখা হইতো, তাদেরকে দুনিয়ামুখী কোনো জজবা দেখলে সাথে সাথে ওই জজবাটাকে আখেরাতমুখী করে দিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছ লাগাইতেছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, তারপরও জিজ্ঞেস করেন, হ্যাঁ আবু হুরায়রা কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ গাছ লাগাইতেছে। আবু হুরায়রা তোমাকে আমি কি বলবো না, এর সাথে উত্তম গাছ লাগানোর কথা, সারা গাছের কথা লাগানোর কথা? ইয়া রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল জিজ্ঞেস শিখাইতেছে তুমি এগুলো বলো, এই দুনিয়ার সাথে উত্তম সারা গাছ তোমার আখিরাতে লাগানো হবে। কি করছেন ভাই? বলেছে আবু হুরায়রা দুনিয়ার মধ্যে গাছ লাগাইছেন, দুনিয়ার ফায়দা দেখে গাছ লাগাইছেন, গাছ লাগাইলে ফল হবে, ফসল হবে, গাছ বিক্রি করতে পারবে। আল্লাহ রাসূল যখনই সাহাবাদের দেখতেন তারা কোনো দুনিয়া মুখের মধ্যে আছে, দুনিয়া তো করবেই ভাই, দুনিয়া করাও বলেছে সওয়াবের কাজ, যখন সে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত তরিকায় আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়া দুনিয়াকে করবে, বলেছে ওইটা ইবাদতে গণ্য হবে, কিন্তু যেন দুনিয়ার মধ্যে না তলাইয়ে যায়, দুনিয়ার গলো দেখিন যেন তার মধ্যে বদ্ধমূল না হয়ে যায়, বলেছে এই জন্য হলো দুনিয়ামুখী জজবাকে আখেরাতমুখী করা। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল একটা বলেছে একটা পাত্রের মধ্যে চাঙ্গারি বা কী বলে ওগুলোর মধ্যে আর কি একটা কিছু খেজুর নিয়ে জমা করে রাখতেছে, স্তূপ করে রাখতেছে, বলতেছি এই বেলাল তুমি কী করতেছো? ইয়া রাসূলুল্লাহ এই কিছু খেজুর জমা করে রাখতেছি আগামীকালের জন্য। না 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 বেলাল, আমাদের জন্য যেটা শোভা পায় না, হ্যাঁ আল্লাহ যে আল্লাহ আজকে আমাকে দিছে তোমাকে দিছে কালকে তিনি দিবেন, জমা করো না বেলাল, দিয়ে দাও, তোমার যদি প্রয়োজন অতিরিক্ত থাকে তুমি এগুলো দান সদকা করে দাও। কী করছে ভাই? দুনিয়া তো চাইতেছে আমি জমাই জমাই মাল জমাই, কিন্তু আল্লাহ রাসূল বলেছে না, যে আল্লাহ আমাকে আজকে রিজিক দিছেন আল্লাহ কালকেও দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি আল্লাহর প্রতি এরকমের একিন কর্তা বিশ্বাস কর্তা, যে একজন পাখির মতো, একটা পাখির মতো, পাখি যেরকম সকালবেলা কিন্তু পাখির কোনো চাকরি আছে, ব্যবসা আছে, ক্ষমতা আছে, ঘর থেকে বের হয় আল্লাহর উপর ইকিন করতে, ধরো দোয়া পড়তে বলে ওর জিকির করতে করতে বের হয়, হ্যাঁ ও আল্লাহর নাম নিতে বের হয়, বলেছে সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ঘোরা পেটে ফিরে, আল্লাহ তাআলা খাওয়াই নিয়ে থাকে। তোমরা যদি পাখির মতো ইকিন করতে আল্লাহ তোমাদেরও এরকম খাওয়াইছে, কিন্তু আমাদের ইকিন কী ভাই? দুনিয়ার প্রতি। এই জন্য বলেছে দুনিয়ামুখী ইকিনকে আখেরাতমুখী করা, এটা হলো যে মানে তরিকার ইকিন সহি। এরপরে বলছে যে ভাই কি নামাজ, বলছে নামাজ আল্লাহ তাআলার খাজানা থেকে নেয়ার সরাসরি মাধ্যম, বুঝলেন, আল্লাহ তাআলার খাজানা বলেছে আল্লাহ তাআলার খাজানার কোনো কমতি নেই, বলেছে এমন এক খাজানা বলেছে সমস্ত মানুষ যদি এক প্রান্তে এসে বলেছে সমস্ত জিন ইনসান আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে, আল্লাহ দিতেই থাকে দিতেই থাকে, আবারও চাইলো আবারও দিল, বলেছে জীবিত মৃত সমস্ত মানুষের চাহিদা আকাঙ্ক্ষা সমস্ত কিছু আল্লাহ তাআলা পূরণ করলো, বলুন তারা যা চাইলো তার সাথে 100 গুণ 1000 গুণ 1 কোটি গুণ 1 লক্ষ গুণ বলে যত দিতে পারে, এই রকমের দেয়ার পরেও বলে হয়েছে যে আল্লাহ তাআলার খাজানা থেকে এতটুকু কমতি হবে না, যেমন সমুদ্রের মধ্যে থেকে একটা সুই দিয়ে যতটুকু পানি উঠানো যায়, বলেছে ওই খাজানা থেকে নেয়ার মাধ্যমই হচ্ছে নামাজ। মানুষ নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন, 5 ওয়াক্ত নামাজ যদি সে গুরুত্ব এহতেমামের সহিত পড়ে, কয়টি পুরস্কার দিবেন ভাই? 5টি। 5টি পুরস্কারের মধ্যে 1টি পুরস্কার দিবেন দুনিয়াতে, 1টি পুরস্কার কি বলেছে তার, বলেছে রিজিকের পেরেশানি দূর করে দেবে, বলেছে রিজিকে রিজিকের স্বল্পতা থাকবে, রিজিকের স্বল্পতা থাকবে, পেরেশানি দূর করে দেবে, কী খাবো কী করবো ওরে পেরেশানি, 1 লক্ষের লক্ষ লক্ষ টাকা আছে তাও চিন্তা করে যে আরও কীভাবে 2 লাখ টাকা ইনকাম করা যায়, আরও কীভাবে 3 লাখ টাকা ইনকাম করা যায়, বলেছে যে 90 লাখ আছে ওর চিন্তা হইলো কীভাবে 1 কোটি করা যায়, ও এক পেরেশানির এক জিন্দগি যাপন করতেছে কিন্তু ওর কিন্তু অভাব নেই। আরেক লোক বলা হয়েছে যে সকালবেলা পান্তা খেয়ে বেরোইছে, বলেছে পেট ঠান্ডা শরীর ঠান্ডা মন ঠান্ডা দিকে আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ, বলেছে ওর পেরেশানি মুক্ত। আল্লাহ 2 সুরতে বলা হয়েছে তার অভাব রিজিকের অভাব দূর করবেন, হয় আল্লাহ যদি কল্যাণ চায় বলা হয়েছে সে যেই টাকা পয়সা ইনকাম করতেছে বা যেই সম্পদ বা যেই যেই হালাল রুজি সে পাইছে বলা হয়েছে ওর দ্বারা আল্লাহ তাআলা তার জরুরতকে পুরো করে দেবে, বলা হয়েছে যে তার বিবি তার অনুগত হবে আর বলছে তার সন্তানটা তার অনুগত হবে, বলা হয়েছে যে তারা অল্প খাবে শুক্রিয়া করবে স্বামীর অনুগত থাকবে, বলেছে এই এক সুরত। যেমন বলা হয়েছে যে এক সাহাবি বলেছে যে পাহাড়ের গুহায় থাকতেন এক পোশাক পরতেন, বুঝলেছে স্বামী স্ত্রীর এক পোশাক পরতেন, পোশাক নাই, শুনছি না আমরা ঘটনাটা, নামাজ করে দোষ দিতেন, হ্যাঁ আবার আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার কই যাও, অন্য সাহাবিরা বিজি আর আসলে অমুক সাহাবি তো নামাজ পড়ে দোষ দেয়, পরে বলছেন যে আসল্লাহ আমার তো জামা একটাই, দাদা আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রী ঘরে মানে জামা ছাড়া থাকে কাপড় ছাড়া থাকে, তো আমি দৌড়ে যাই এই জন্য যে আমার স্ত্রীরা যাইয়া জামাটা দেয় উনি ওই পোশাকটা পরে নামাজ পড়ে, তো আমি ওকে দেই যেন এই জন্য যাই যে আমি তাড়াতাড়ি যাই যেন ফজরের ওয়াক্ত শেষ না হয়ে যায় এই জন্য আমি তাড়াতাড়ি যাই। তো তাদের কীরকমের সবরের জিন্দগি ছিল, তারা দুনিয়াতে বইয়ে জান্নাত কিনতেছেন, স্বামী স্ত্রী মোয়ানাক্কা করতেছেন, বলেছে একজন আরেকটা বলতেছে স্বামী স্ত্রী বলতেছেন যে আমি তো জান্নাতি
কয় তুমি কিভাবে, স্বামী বলছেন তুমি কিভাবে জান্নাতি? হ্যাঁ হ্যাঁ আমি জান্নাতি। কেন? কয় তোমার মতো একজন স্বামী পাইছি যে কিনা আমার ঠিক মতো একটা কাপড়ই কিনে দিতে পারেনি, ঠিক মতো এক বেলা ভাত খাওয়াইতে পারেনি, মানে খাবার খাওয়াইতে পারেনি, ভাত তো আমরা খাই আর কি, আল্লাহ ঠিক মতো খাবার খাওয়াইতে পারে নাই আর ঠিক মতো কাপড়ও দিতে পারেনি, কিন্তু আমি তোমার প্রতি অসন্তুষ্ট না, আমি সন্তুষ্ট, আমি সবরের জীবন করতে, আমি তো আমি আল্লাহর কথা কাছে সবরের জীবন বলছি। তো আল্লাহ তো বলছেন যে সবর যারা করবে সবরের সাথে জান্নাতের ওয়াদা রাখছেন, এই জন্য আমি জান্নাতি। তো স্বামী বলে হ্যাঁ তুমি জান্নাতি তাহলে তো আমিও জান্নাতি, কেন তুমি আবার কোন দিক থেকে জান্নাতি? হ্যাঁ হ্যাঁ আমি যে এই যে তোমার মতো একজন স্ত্রী পাইছি এই জন্য আল্লাহর শুকরিয়া করতেছি, এই জন্য আমি শুকরিয়ার হিসাবে জান্নাতি, এরকম একটা স্ত্রী পাইছি যে আমার প্যারা দেয় না, এই লই ওনাকে কাপড় দাও, ভাত দাও, খানা দাও, হ্যাঁ এইটা দাও সেইটা দাও, বলেছে যে খালি দাও 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 দাও, বলেছে এই দাও দাওটা নাই, বলেছে এই জন্য বলেছে যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া করি না, আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আল্লাহ এরকম যে আমি যা যেইভাবে দিই যা দেই এক পোশাক দেই, একজনে কোনো দিন আমার শেকায়ত করে নাই, বলেছে কোনোদিন মেয়েদের স্বভাব একটু করবেই, ঠিক আছে এটা আল্লাহ বানাইছে এইভাবে, বলে করবে না তাও করবে, বলেছে যে করবে না, বলেছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কিন্তু মনে করেন যে কিছুদিন বলেছে ওই ওনার স্ত্রীদের কারণে বলেছে মসজিদে এসে থাকছেন, সেটা আবার অন্য ঘটনা, বলেছে দুনিয়ার মধ্যে তারা একটু করবেই, বলেছে তারপরে বলেছে যে ওই রকমের এক সবরের জিন্দগি তারা কাটাইছেন, যে বলছে যে আমি তো তুমি দেও না আমি সবর করতেছি, আর উনি বলতেছেন যে আমি শুকর করতেছি যে তুমি আমার উপর সবর করতেছো, এই জন্য আর তোমার আল্লাহ তোমাকে এরম এক স্ত্রী আমাকে দিচ্ছেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে তারও ঘরে এরকম কয়েকদিন যাবৎ খাবার নেই, তো খাবারের খুঁজে বের হয়েছেন, উনি আসতেছেন মুখ মলিন করে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখতেছেন তাকাইয়া, আর ঘর থেকে হাসান হোসেনের কান্নার আওয়াজ ওনার কানে যাইতেছে, ক্ষুধায় হাসান হোসেন কান্না করতেছেন, তো আলী মুখ মলিন করে মাথা নিচু করে আসতেছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু দূর থেকে চিৎকার করতেন হে আলী আমাদের এরকমের সাজে না, মুখ মলিন করা সাজে না, আমরা তো পাবো তো এরকমের শুকরিয়া করবো, না পাবো তো সবর করবো, কীরকমের স্ত্রী, দূর থেকে স্বামীর মুখ মলিন হয়ে গেছে, দেখতেছে খাবার আনতে পারে না, খাবারের জোগাড় হয় না, স্বামী কীভাবে আসবে, বলেছে স্বামীকে উৎসাহ দিতেছে, বলেছে আল্লাহ এইরকমের এক জিন্দগি দিয়ে দিবেন, বলেছে রিজিকের পেরেশানি দূর করেন, অল্প ইনকাম করেন আল্লাহ এইরকমের এক বিবি মিলাই দিবেন, এরকমের বাচ্চা মিলাই দিবেন, বলেছে অল্পের মধ্যে বলেছে তার জরুরতকে পুরো করে দেবেন, এই হলো এক সুরত। আর দ্বিতীয় সুরত হচ্ছে বলেছে যে আল্লাহ তাআলা রিজিকের অভাবটা দূর করবেন, দ্বিতীয় সুরতটা হচ্ছে এইরকমের যে আল্লাহ তাকে বলেছে মাল বাড়াই দিবেন, ধন সম্পদ বাড়াই দিবেন, বাড়াইতেই থাকবেন, বলেছে যে সেটা তার জন্য কল্যাণ আছে, এখন আমি যদি পাইয়ে দিতাম অনেক কিছু হয় তার জন্য আমার মধ্যে কল্যাণ নেই, আমি বিপথে চলে যেতাম, এই জন্য আল্লাহ আমাকে বলেছে ওই এক সুরতে বলেছে আমার জীবনকে পার করাই নেবেন, বলেছে আখেরাতের এক ধনী বানাই দিবেন, পেরেশানি মুক্ত এক জিন্দগি বানাই দিবেন, আর আরেক সুরত হচ্ছে তার মালকে বাড়াই দিবেন, আর হচ্ছে ভাই কবরের আজাবকে দূর করে দিবেন, কিন্তু কবর ভাই এমন এক জায়গা অন্ধকার এক ঘর সাব্বিশ্বর ঘর, বলেছে যখন মানুষ কবরে যাবে বলেছে তার মতো অসহায় কবর কি ভাই মাটির গর্ত এটা না, কিন্তু এটা তো একটা সুরত, বলেছে আলমে বর্জক এমন একটা জিন্দিগি, বলেছে দুনিয়া বলেছে মায়ের পেটে যেরকমের একটা জীবন, বলেছে দুনিয়াতে আসার আগ পর্যন্ত বোঝা যায় না যে মায়ের পেটে কেম থাকা অবস্থায় যে দুনিয়াতে কেমন হবে, দুনিয়াটা কেমন হবে এটা বোঝা যায় না, এই এক জীবন, আর আরেক জীবন হচ্ছে বলেছে আলমে বর্জকের এক জীবন, বলেছে ওইটাও দুনিয়া থেকে বোঝা যাবে, ওইটা একটা স্পেশাল একটা জগৎ, বলেছে ওই জগৎ থেকেই বলেছে মানুষের বলেছে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যদি সে নেক আমল নিয়ে যায় ওই জগৎটাই তার জান্নাতের মতো, সে থাকবে খাবে ঘুমাবে, বলেছে ওইটাই সে জান্নাতের সুখ নাচ দেওয়া মতো ওইখান থেকে অনুভব করবে, আর যে বলেছে যে দুনিয়াকে বলেছে সে খেলতামাশের মধ্যে কাটাই যাবে আল্লাহর হুকুমকে না বলবে, ওখান থেকেই তার আলমে বর্জক থেকে আদার শুরু হয়ে যাবে, মানব যখন কবরে যাবে বলেছে নেককার বান্দা যখন কবরে যাবে তখন সবাই তাকে দিয়ে চলে আসবে, ঠিক ওই মুহূর্তে সে দেখবে যে অন্ধকার কবর, ঠিক আছে কেউ নাই আশেপাশে, তার একটু কিঞ্চিত ভয় করবে, বলেছে এই মুহূর্তে সে দেখবে কবর আলোকিত হয়ে গেছে, সুঘ্রাণ হয়ে গেছে, কার ভাই নেককার বান্দা, বলেছে আল্লাহর হুকুমের মতো জীবন পরিচালনা করছে, নামাজ পড়ছে, নামাজ ঠিকমতো আদায় করছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত করছে, গুনার থেকে বাইসা নিজে গুনার থেকে পলাই, বলেছে আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক বলেছে জীবনকে পরিচালনা করছে, সে কিছুক্ষণ পরেই দেখবে যে তার কবর আলোকিত হয়ে গেছে, সুঘ্রাণে বলেছে চারদিক মাতোয়ারা হয়ে গেছে, বলেছে অত্যন্ত সুশ্রী এক যুবক তার সামনে এসে বসে গেছে, সে জিজ্ঞেস করবে ভাই তুমি কে, সবাই আমার রেখে চলে গেল, তুমি অন্ধকার কবরের মধ্যে আজকে কী জন্য আসলা, বলবে যে ভাই উনি হাসবে, বলে তোমার চেহারা দেখে তো মনে হইতেছে তুমি আমার জন্য কোনো সুসংবাদ নিয়ে আসছো, বলো কী ব্যাপার কে তুমি, বলে আমি তো তোমার নেক আমল, আল্লাহ আজকে একটা রূপ দিছেন, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার সদগা, বলেছে আল্লাহ এক রূপ দান করছেন আমাকে, কেন কেন এই অন্ধকার কবরে যেন তুমি ভয় না পাও,
আর বলেছে এই অন্ধকার কবরে যেন একাকুনা একাকিত্ব তুমি অনুভব না করো, এই জন্য আল্লাহ তোমার কাছে আমাকে পাঠাই দিছেন। আর বলেছে কোনো আজাবের ফেরেস্তা যেন তোমাকে আজাব দিতে না আসতে পারে, কোনো ভয়ের ফেরেস্তা বলেছে যেন না আসতে পারে। বলেছে মুনকার নাকির যে কবরে আসবেন সওয়াল জবাব নিতে, বলেছে একটা মানুষের জন্য আর কোনো আজাবের মানে প্রয়োজনই নাই, শুধুমাত্র মুনকার নাকিরের চেহারা যদি তারা দেখে। হ্যাঁ, তাদের যে আসল চেহারা তাদের সামনে প্রকাশ করে, বলেছে বিশাল সমুদ্রের মতো চোখ, বলেছে আসমান থেকে জমিন পর্যন্ত পায়ের চুল পা পর্যন্ত চুল হয়ে গেছে, বিশাল বিশাল নখ, বলেছে মাটি খোড়াই করে যখন আসবে কবরের মধ্যে দেখবে ভাঙে চুল আসে, ওই সিনারির সামনে যে আসে, বলেছে ওই ওই দেখাটাই তার আজাবের জন্য যথেষ্ট, বাকি আর আজাবের প্রয়োজন হবে না। এই জন্য বলবে তোমার জন্য আজাব না দিতে সেজন্য আল্লাহ আমার পাঠাই দিছে তোমার নেকামলকে, অত্যন্ত সুঘ্রাণ দিয়া পোশাক পরাইয়া, বলেছে তুমি কতক্ষণ থাকবে, বলেছে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। এই জন্য ভাই আমার সাথে কবর যাবে কি নেকামল, আর ওই বাহনে চড়েই বলে আমি জান্নাত পর্যন্ত। আর যে বদ আমল করছে, বলেছে গুনাগার, আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা করে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পড়ে নাই, বলেছে হারাম খালালকে বাইসে চলে নাই, গুনা জেনা ব্যবিচারে লিপ্ত ছিল, মানুষ গুনা করবেই কিন্তু তার কাছে বলা হয়েছিল দাওয়াত পৌঁছানো হয়েছিল সেও বুঝছিল কিন্তু সে তওবা করে নাই আল্লাহর দিকে ফিরে আসে নাই, বলেছে ওই অবস্থায় তার মৌত হয়ে গেছে। বলেছে তাকে যখন কবরে নেওয়া হবে, বলেছে তার বলেছে তার সওয়াল জবাবের জন্য, বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের পায়ের কবর দিয়ে যখন মানুষ আসবে কবর থেকে, বলেছে তার পায়ের জুতার শব্দের আওয়াজগুলি মিলানো রাগ পর্যন্ত আগেই তার কাছে সওয়াল জবাবের জন্য বলেছে ফেরেশতারা আয়েশা করে। তো তার কাছে যখন ওই রকম, সে তো এক ভয়ঙ্কর জীবন ওই বর্জকের জগতে, সে বলেছে ভয়ঙ্কর জীবনের সম্মুখীন হয়ে যাবে। একটা মানুষ তার কাছে আসবে, বলেছে অত্যন্ত কুশ্রী দুর্গন্ধযুক্ত জামা কাপড় পরে, এত গন্ধ, বলেছে এত বিশ্রী রক্ত পুষ, বলেছে দুনিয়ার মধ্যে সমস্ত ময়লা নর্দমা বলে প্রস্রাব পায়খানা, বলেছে যত রকমের মলমূত্র আছে শব্দ দিয়ে একত্র করে বলেছে যে গন্ধ বানানো হবে, বলেছে ও আর কী গন্ধ, অত সামান্য উৎসাহিত কোটি কোটি গুণ গন্ধ ময়লাযুক্ত পোশাক আশাক নিয়ে একজন লোক আসবে, তখন সে ধিক্কার করবে, এই আমি তো এমনি আজাবে আসছিলাম, তুমি আবার কোথা থেকে আসলে আমার আজাবকে বাড়াই দেওয়ার জন্য, আরে আমি তো তোমার তোমারই আনি, তোমারই আমল, তোমার বদ আমল, এই যে হারাম খাইছো, নামাজ পড়ো নাই, ঘুমাইছিলা, জেনা করছো, ব্যবিচার করছো, বলেছে তুমি হার লাইনের গুনাহ করছো কিন্তু তোমার দিলের মধ্যে খেয়াল আসিল তোমার তওবা করা উচিত, বলেছে তোমার কাছে মানুষ দাওয়াত নিয়ে গেছিল, বলেছে তোমার কাছে মানুষ বুঝাইছিল, নবীরা গেছিল, বলেছে নবীদের ওয়ারিশরা গেছিল, বলে নবীদের পক্ষ থেকে বলেছে উম্মতরা গেছিল, বলেছে মানুষ তোমার কাছে, কেননা আল্লাহ মানুষের প্রত্যেকটা মানুষের কানের মধ্যে আল্লাহ তাআলা বলেছে আওয়াজ পৌঁছাই দিবেন যেন মানুষ বলতে না পারে আমার কাছে কেউ যায় নাই। যখন মানুষ জাহান্নামে যাবে ফেরেশতারা ধরবে, এই তোমাদের কাছে কি খবর পৌঁছায় নাই, তোমরা কেন জাহান্নাম হইলে, কোনো নবীরা যায় নাই তোমাদের কাছে, কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খবর পৌঁছায় নাই, তারা বলবে হ্যাঁ হ্যাঁ আমরা তো খবর আমাদের কাছে খবর পৌঁছেছিল কিন্তু আমরা মিথ্যা সাব্যস্ত করছিলাম, আমরা বলছিলাম যে এগুলো মিথ্যা এগুলো হবে না, তাহলে তোমরা এখন জাহান্নামের স্বাদ আস্বাদন করো, বাইরে বাইরে ফেরেশতারা ঢুকাবেন জাহান্নামের মধ্যে। বলেছে যে ভাই তুই ভাই চলে যা ভাই, তোর এই গন্ধ বিশ্রী গন্ধ তোর ওই কুশ্রী চেহারা আমার আর দেখতে ইচ্ছা করে না, কয় না আমি যাবো না যতক্ষণ পর্যন্ত তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই না দিতে পারবো ততক্ষণ তোমার সাথে আমি থাকবো। এই জন্য ভাই বলেছে নামাজ কবরের আজাবকে দূর করে দেবে, এজন্য পাশাপাশি নামাজ মসজিদে এসে জামাতের সাথে করে করবো তো নাকি ইনশাল্লাহ। এরপর কি ভাই এলেন, বলেছে আল্লাহ তাআলার কখন কি হুকুম আদেশ নির্দেশ, বলেছে আমি এখন পায়খানা যাবো আমার কী হুকুম আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভাত খাবো কী হুকুম আছে, বিবাহ শাদী করবো এখন কী হুকুম আছে, বলেছে পড়ালেখা করবো এখন কী হুকুম আছে, ঘুমাইতে যাবো কী হুকুম আছে, বলেছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে, বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যা কিছু জানাই গেছেন ওগুলো আমার জীবনে জানা আনয়ন করা। বলেছে এলেম এলেম বলে এলেম জানলাওয়ালা ব্যক্তির ঘুম হয় ইবাদত, আর যে এলেম জানে না বলেছে সে সারা রাত তো ঘুমাইলো গাফেলের মধ্যে পড়লো, যে এলেম জানে না সে প্রস্তাব পায়খানা করলো ওটা গাফেলের মধ্যে পড়লো, যে এলেম জানে না বলেছে সে নামাজ পড়লো বলে সে নামাজ তার বলেছে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না কারণ সে এলেম জানে নি, বলেছে এলেম জানা ব্যক্তি বলেছে যখন পায়খানা যাবে তখনও সব, বলেছে যখন মসজিদে ঢুকবে তখনও সব। এই জন্য ইমাম গাজ্জাল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা তো এরকমের যে আমাদের বাইতুল্লাহ আর বাইতুল খোলা আমাদের পায়খানা আর আমাদের মসজিদ একই, বলেছে আমরা যখন পায়খানায় যাই বলেছে সুন্নত তরিকায় যাই ওইটাও আমাদের জন্য ইবাদত হয়ে যায়, আর আমরা যখন মসজিদে প্রবেশ করি সুন্নত তরিকায় প্রবেশ করি ওইটাও আমাদের জন্য ইবাদত হয়ে যায়। এই জন্য ভাই এলেমের লাভ হচ্ছে ভাই সে অল্প আমল করবেন বলেছে এলেমের শহীদ করবেন, বলেছে ওই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, ওজন হবে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এলেমের পর কি ভাই জিকির, হর হালতে জিকির করা, বলেছে হর হালতে জিকির করলে কী হবে, বলেছে আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে জান্নাতে পৌঁছাই দিবে। বলেছে জিকিরের এমন এক শক্তি জিকির দিলকে জিন্দা করে দেয়, সাহাবারা জিকির করতে করতে দিল এমন জিন্দা আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে বলেছে তার দিল জিন্দা থাকলে বলেছে সমস্ত মাখলুকের ভয় আল্লাহ তাআলা বের করে দিচ্ছে।
এজন্য ভাই জিকির বলা হয়েছে যে অনেক রকমের জিকির আছে, জবানি জিকির সবচাইতে উত্তম জিকির। হাদিসের মধ্যে আছে কয়েকটা কথা আল্লাহ তাআলা পছন্দ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেছে প্রত্যেকটা রাজর ও সব এই রকমের বলা হয়েছে যে এক একটা সুবহানাল্লাহ, এক একটা আলহামদুলিল্লাহ, এক একটা লা ইলাহা ইল্লাল্লাহ, এক একটা আল্লাহু আকবার। বলেছে এক একটা হলো উহুদ পাহাড় সমান সব আল্লাহ তাআলা দিবেন প্রতি তসবির বিনিময়ে। আর বলেছে জান্নাতে তার জন্য এক এক তালা, বলেছে এক একটা ইট হইতে থাকবে তার বাড়ির জন্য, তার জন্য এরকম বলা হয়েছে যে এক একটা ফলের গাছ লাগতে থাকবে। আর জান্নাতের গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ দুনিয়াতে যেমন গুপ্তধন পেলে খুশি হয়ে যায়, জান্নাতও যখন যে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলেছে বলার কারণে আল্লাহ তাকে যে নাজ নিয়ামত দিছেন, বলেছে যে এই নিয়ামত যখন সে দেখবেন বলে সেও খুশি হয়ে যাবে। এই জন্য ভাই বলেছে আর জিকির জায়গা বিশেষ মাসন্দ আদায় করা, বলেছে যখন মানুষ জায়গা বিশেষ মাসন্দ আদায় করে বলে তার 24 ঘন্টার জীবনই বন্দী হয়ে যায়। এই জন্য ভাই আমরা বেশি বেশি জিকির করবো, নিজেও করবো, ওই সকল ভাইকে এই জিকিরের দাওয়াত দেবো আর দোয়া করবো যেন আল্লাহ তালা সবাইকে এই জিকির করার তৌফিক দেন। এরপর ভাই কী জানি, একরামুল মুসলিমিন বলা হয়েছে যে একরামুল মুসলিমিন বলা হয়েছে যে হার মাকলুকের এহসান করা, মুসলমান ভাইয়ের কিম্মত জানিয়া বলা হয়েছে কদর করা। হার মাকলুক কি ভাই, সমস্ত মাকলুক বলা হয়েছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন যে আল্লাহর সৃষ্টি কলিজাভুক্ত প্রাণী বলা হয়েছে প্রত্যেকটা কলিজাভুক্ত প্রাণী, কলিজাধারী প্রাণী বলা হয়েছে আল্লাহ তাআলার পরিবার। আর যে এই পরিবারের উপর দয়া করে বেশি, এহসান বেশি করে বলেছে আল্লাহ তাআলা তার উপর দয়া বেশি করে, এহসান বেশি করে। আবার বলছে যে তোমরা এই দুনিয়ার মধ্যে বলেছে যে সমস্ত কলিজাধারী প্রাণী আল্লাহর পরিবারের উপর বেশি দয়া করো, মায়া করো, আল্লাহ তোমাদের উপর দয়া মায়া করবে। এই জন্য একটা ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে বলা হয়েছে যে মানুষ বলে সমস্ত কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ আমরা সবার প্রতি এহসান করবো, তার হক আছে। একটা পিঁপড়া যাইতেছে এখান থেকে আমি পাড়া দিয়ে মাইরে ফলাইলাম বলেছে ওর জন্য আল্লাহ জাহান্নামে ফলাই দেবেন। হ্যাঁ বলেছে একটা গাছ হাদিসের মধ্যে আছে বিনা কারণে যদি কেউ একটা গাছ কাটে, গাছের ডাল কাটে, সে জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে সাহাবাদের পাঠাই দেন, তোমরা আশেপাশে যত গাছ দেখবো খবরদার তোমাদের কারণে যেন তোমরা যুদ্ধ করো, ঠিক আছে, একটা গাছেরও যেন বিনা কারণে কোনো ক্ষতি না হয়। এই জন্য কারণ সেও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, তুমি কেন বিনা কারণে ওটাকে হত্যা করবে। এই জন্য বলেছে হার মাকলুকের এহসান করা। এক আল্লাহর ওলি কিতাব লিখতেছেন বলেছে বহুত বড়, বলেছে যে উনি একজন আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, বলেছে আল্লাহর সমস্ত প্রকার হেকমত ওনাকে দিয়েছিলেন। রাত্রে উনি দোয়াত কলম দিয়ে, বাঁশের কলমও ছিল আগে, আমি দেখছি ছোটোবেলায় অনেকেই দেখছেন হয়তো বাদে, একটা একটা কালি ছিল একটা কৌটোর মধ্যে, ওখান থেকে একটু কালি নিতেন, উপরে ফাঁকা দিতেন, লিখতেন, আবার কালি ছিল আবার কালি নিতেন, ওইভাবে লিখতেন। তো উনি লিখতেছেন লিখতেছেন বলেছে রাত্রবেলা লিখতেছেন করে, হঠাৎ করে উনি যখন লেখা রাখতেন চিন্তা করতেছেন কী লেখা যায়, কালিটা স্টপ করছেন, এর মধ্যে একটা মাসি এসে বলেছে উপরে বসছে, বলেছে দোয়াতের কালি দেখতেছে দেশে চুষে চুষে মাসি খাইছে। তো উনি আর লেখেন নাই, নাড়াচাড়াও করেন নাই, বলছে ওই অবস্থায় রাইখে দিছেন। রাইখে দেওয়ার পরে বলেছে যে ওই মাছিটা অনেকক্ষণ পর্যন্ত ওই চুষা 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 চুষে গালি থেকে পানি খেয়েছেন, পানি খেয়ে উড়ে চলে গেছে। এরপর উনি কিতাবাদি লিখছে, বলেছে এরপরে ওনার জীবন বলেছে কিছুদিন অতিবাহিত হয়েছেন, আল্লাহ যতদিন চাইছেন। এক পর্যায়ে উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে ওনার স্বার্গেত ওনাকে স্বপ্নে দেখছেন। হ্যাঁ বলে জিজ্ঞেস করছেন যে মুর্শিদ হুজুর, এই আল্লাহ তালা আপনার সাথে কীরকম ব্যবহার করছে? আল্লাহ তো আমার ধরা দিয়ে দিছিল রে, ঠিক আছে, আমার তো সব আমলই বরবাদ হয়ে গেছিলো, কিন্তু আল্লাহ আমার এক আমলের কারণে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে। কী আমল, একদিন এরকমের ঘটনা ঘটছে, রাত্রেবেলা কিতাব লিখতেছি, মাসি আইসা আমার দোয়াত কলমের উপর বসে একটু পানি খাইতেছিল, তো আমি চিন্তা করলাম যে ও তো আল্লাহর সৃষ্টি মাখলুক, পানি খাইতে আসছে, ওর উপর একটু দয়া দেখাইছে শুধুমাত্র, যে না এখন লাড়া দিলে ও পানি না খাই চলে যাবে, লাড়া না দিও পানিটা খাক, এই এতটুকু আমি ফিকির করছিলাম, ও পানি খাইছে তারপর আমি লিখতে বসে গেছে। আল্লাহ আমার এই আমলের উপর খুশি হইয়া আমার সারা জীবনের গুণা মাফ করে দিছে, আর বলেছে আল্লাহ ওই আমলের উপর খুশি আমার সমস্ত আমলগুলোকে কবুল করে নিছে, নাহলে আমি ধরা খাইয়ে গেছিলাম কোনো এক কারণে। ভাই এই জন্য কি ভাই হার মাকলুক বলা হয়েছে না, একটা এক আল্লাহর ওলি উজু করতেছেন বলা হয়েছে, উজু করতেছেন তো ওনার স্বার্গের দেখতেছেন যে উনি ওনার উজুর পানি দিতেন, হাতে পানি নিয়ে একটু সরে গেলেন, আবার একটু সামনে দিয়ে আবার সরে গেলেন, আবার পানি নিয়ে আবার সরে গেলেন। পরে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি এরকম করতেছেন কেন? কয় আমি দেখতেছি যে এই আমার যেখানে উজু করতে বসেছি ওইখানে দেখি পিঁপড়ার বাসা, পিঁপড়া গর্ত করছে, এই পিঁপড়ার গর্ত আমার খেয়াল হইলো যে ওরা জানি কত মাস কত বছর লাগে এই বাসাগুলি করছে, আর আমি যদি একটু এই পানি আমার উজুর পানির কারণে বাসার মধ্যে পানি পৌঁছে যায় বলে বাসার ধ্বংস হয়ে যাবো, কষ্ট বৃথা যাবে, ওরাও তো আল্লাহর পরিবার, এই জন্য আমি বারবার সরতেছি কিন্তু কোথাও জাগা হয়ে যাবে, কী চিন্তা করছে দেখছেন না ভাই। তো এটা হলো হার মাকলুকে রেহসান করা। আর বলেছে সবথেকে বড় একরাম হচ্ছে বলেছে মুসলমান ভাইকে আল্লাহবুল্লাহ মুসলমান ভাইকে আল্লাহর দিকে দায়িকা দেওয়া। এই জন্য ভাই বলেছে এগুলো কীভাবে আসবে, বলেছে আমি যখন এগুলো খুঁজে খুঁজে আমল করবো, মুসলমান ভাইকে দাওয়াত দেবো, তার জন্য দোয়া করবো, আল্লাহ তাহলে আমার জীবনে এগুলো বাস্তবায়ন করবো, করবো তো ভাই ইনশাল্লাহ। সহি নিয়ত সরি, আল্লাহ তাআলা সহি নিয়ত যে অনেক সময় দিতেছে ভাই, এই জন্য মাফ করে দিয়েন, কমন ছাড়ি দিন।
সহিনিয়ত 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 মানে যে কোনো কাজ আল্লাহর জন্য করব, আমি সব কিছু করব, মানে আমার জীবন পড়ালেখা খাওয়া ঘুম থেকে বিবাহ শাদী দিলে দিলে খেয়াল থাকবে এটা আমি আল্লাহর জন্যই করতেছি, আল্লাহ তালা কাছে এটা গ্রহণ করবে। বলেছে আল্লাহর জন্য মানুষ যেটা করবে ওইটাই গ্রহণ হবে, বাকি সব আল্লাহ তালা বলেছে তাকে মিঠাই দিবে। কিয়ামতের ময়দানে ঘোষণাকারী আসবেন একদম, বলেছে মানুষ যখন হাসরের ময়দানে বলেছে কবর থেকে উঠবেন বলেছে খালি পায়ে খালি গায়ে বলেছে যে খতনাবিহীন, আল্লাহ বলবে যে আমি প্রতিশ্রুতি দিছিলাম যে তোমাদেরকে আমি যেইভাবে সৃষ্টি করছিলাম ওইভাবে আবার আমার সামনে বলেছে নিয়ে আসবো, আমি এই প্রতিশ্রুতি রক্ষা করতে বলেছে বড়ই বদ্ধপরিকর। এই জন্য আল্লাহ তালা খালি পায়ে বলেছে খতনাবিহীন সারা বলে তাকে নিয়ে আসবেন, বলেছে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, মানুষকে আল্লাহর সামনে দাঁড় করাবেন। হ্যাঁ খালি পায়ে খালি গায়ে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, খালি গায়ে নিয়ে আসবেন বলেছে মানুষকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন যে কে কার ইবাদতকর্তা, তারা তার দিকে চলে যাও, কে যে যার ইবাদত কর্তা তারা তার দিকে চলে যাও। হ্যাঁ এই জন্য বলেছে ওই সময় কিছু মানুষ এরকমের বলেছে যে গাছের ইবাদত করতো মাছের ইবাদত করতো, বলেছে তারা ইবাদতের সমিশ্রণ করছে মানুষের ইবাদত করতো, লোক দেখানো তারা আলাদা হয়ে যাবে। বলেছে একদল বান্দা দাঁড়াই থাকবে, বলো তোমরা দাঁড়াইছিলা কেন, তোমরা দাঁড়াইছো কেন, বলবো আমরা আমাদের রবের ইবাদত করতাম, বলে কোন রবের, আমরা আমাদের মহান রব আল্লাহর ইবাদত করতাম, তোমরা তা কীভাবে তাকে চিনছিলা, নবীদের মাধ্যমে সে আমাদের জানাইছে, তোমরা কি তাদের তাকে চিনবা কোনো আলামত আছে, হ্যাঁ আছে, কীভাবে কয় যে সে যদি তার কুদরতি পায়ের গোসা আমাদের সামনে প্রকাশ করে যেই পায়ে আমরা সেজদা দিতাম ওই পা আমরা দেখলে চিনে ফেলাম, আল্লাহ তাআলা তার কুদরতি পা তখন বান্দাদের সামনে প্রকাশ করবেন, বলেছে এক দল বান্দা বলেছে তারা সেজদায় করে যাবেন কুদরতি পা দেখে, হ্যাঁ এই তো এই আমাদের রবের পা, এই পায়ে তো আমরা সেজদা করতাম চিনে ফেলাবেন, বলেছে তারা সেজদা লুটাই পারবে কি ওই মুহূর্তে, কিছু বান্দা বলেছে সেজদা দিতে চাইবে কিন্তু পারবে না, মাজা শক্ত হয়ে যাবে একদম, বলেছে সেজদা চাইবে পারবে না, আফসোস করবে, বলবে তোমরা তোমরা সেজদা দিতে পারতেছো না কেন, আমরা আমাদের রবের ইবাদতের সমিশ্রণ করতাম মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বলুক অমুক আমার প্রশংসা করুক, বলেছে যে অমুক আমাকে ভালো বলবে অমুক আমাকে নেককার বলবে অমুক আমাকে নামাজি বলবে, আমি আমার রবের ইবাদতের মধ্যে সমিশ্রণ আছিলাম। এই জন্য আমরা জামাতে নামাজ পড়তাম না, আজান শুনে মসজিদে আসতাম না, এই জন্য নামাজ ঠিক মতো আদায় করতাম না, রুকু ঠিক মতো দিতাম না, সেজদা ঠিক মতো দিতাম না, বলেছে যেইভাবে নামাজের হক ছিল ওইভাবে নামাজ আদায় করতাম না, আল্লাহ মানত আল্লাহ মানত এই জন্য দাঁড়াই রয়েছে, আল্লাহকে মানত কিন্তু বলেছে হুকুমগুলা বলে সমিশ্রণ করছে এই জন্য দাঁড়াই রয়েছে, তোমরাও অর্ধমুখী হয়ে জাহান্নামে চলে যাও। একমাত্র খালেস আল্লাহর জন্য যারা করবে তারাই জানা। শেষ কী ভাই দাওয়াত তাবলিগ, বলেছে যে দাওয়াত তাবলিগ নতুন কোনো বিষয় না, বলেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে লক্ষাধিক নবী রাসূলরা আসছেন, প্রত্যেক নবীরাই মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, বলেছে এইটাই তাবলিগ। এক নবী আসছেন তবলিগ করছেন বলেছে যে মানুষ আল্লাহ ভোলা ছিল, নবীরা এসে তবলিগ করছেন বলেছে এক উম্মত তৈরি হয়েছে, তারা বলেছে জান্নাত থেকে বাইসা জাহান্নামের দিকে হাঁটছে, বলেছে আবার নবীরা যখন দুনিয়া থেকে চলে গেছে তবলিগ ছিল না, বলেছে আবার বলেছে যে এরকম আল্লাহ আল্লাহকে ভুলে গেছে মানুষ, বলেছে যে এক এক পর্যায়ে বলেছে আবার আল্লাহ নবী পাঠাইছেন, বলেছে ওই আল্লাহ ভোলা মানুষের উপর মেহনত করছেন, বলেছে যে ওই আল্লাহ ভোলা মানুষগুলো আবার আল্লাহ আল্লাহ হয়ে গেছেন, বলেছে কিছুদিন তো আল্লাহর হুকুম মানছেন, বলেছে নবীরা যখন চলে গেছেন দুনিয়া থেকে দিন মিটে গেছেন আল্লাহ আবার নবী পাঠাইছেন, নবীরা আবার তবলিগ করছেন উম্মতের মধ্যে, এক এক পর্যায়ে কর্মে বলেছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আয়েশা নবুয়াতের সমাপ্তি হয়েছে, নবী আর আসবেন না ভাই কিয়ামত পর্যন্ত। তাবলিগের অনেক ফজিলত আছে, আল্লাহ রাস্তায় বেরোলে বলা হয়েছে প্রত্যেক কথার বিনিময়ে এক একটা বলে এক এক বছর নফলে বলতেন নাকি 700 নাকি দাম, এগুলো ফজিলত কিন্তু ফজিলত না, এটা একটা কাজ বলেছে নবীর দেখে যাওয়া কাজ, বলা হয়েছে কীরকমের উম্মতের ফিকির ছিল, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আনহু দেখতেছেন যে বৃষ্টি হইতেছে অনেক ঝড় বৃষ্টি হইতেছে, তার মধ্যে দূরে তাকাই দেখতেছেন যে একটা লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখছে, দূরে তাকাই দেখছেন পাহাড়ের উপরে ওঠার জন্য বারবার চেষ্টা করতেছেন আর পড়ে দিতেছেন, বারবার চেষ্টা করতেছেন আবার পড়ে দিতেছেন, তাই আবু বকর এটা দেখে মনে করলো কি যে ওই লোকটা হয়তো কোনো বিপদে পড়ছে, মনে হয় অনেক কোনো বিপদে পড়ছে, কী হইতে পারে লোকটা, তো উনি ওই ঝড় বৃষ্টির মধ্যেই মনে করেন যে বাতাস ঝড় বৃষ্টি উপেক্ষা করিয়া খুব কষ্ট করে ওই কাছে গেলেন, তাই এই দেখতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কী করেন, আবু বকর এই ঝড় বৃষ্টির মধ্যে আমার মনে হইলো কি পাহাড়ের ওই পারে মনে হয় একদল লোক আইসে ওইখানে মনে হয় বলে যে কাফেলা একটা কাফেলা এসে মনে হয় ওইখানে স্থান নিয়েছেন, আমার মনে হইতেছে তা আমার মনে হলো তাদের কাছে দাওয়াত পৌঁছানো দরকার, যদি আমি তাদের কাছে দাওয়াত না পৌঁছাই যাই আর তারা যদি দাওয়াত না নিয়ে যায় আর তারা যদি আমার ধর্ম গ্রহণ না করে তারা তো জাহান্নামে চলে যাবে, আমার খেয়াল হইলো এই জন্য আবু বকর আমি চেষ্টা করতেছি পাহাড় ভাই উপরে ওইটা ওই পারে নাই মা তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য হবে, কত বড় ফিকির ছিলেন দেখুন আর কত ঝড় বৃষ্টির মধ্যে আল্লাহ রাসূলের বলেছে ওই এক ফিকির বলেছে ওই এক বলেছে এক কাজ যে গুণাগার উম্মত যেন জান্নাতে চলে যায় জাহান্নাম থেকে বাইসা যায়, বলেছে এই ফিকিরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ঘুমান নাই খান নাই, বলেছে উম্মতের চিন্তায় সবসময় ছিলেন, বলেছে কী এক ফিকির ছিল তার, বলেছে ওই এক ফিকির এই উম্মতকে দিয়ে গেছে, তোমরাও নিজেরা বাঁচো, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও পরিবারকে বাঁচাও,
আমি বাঁচবো, বাঁচবো তো ভাই ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ভাই, হিম্মত করতে হবে ইনশাল্লাহ, এ কাজ করবো তো ভাই। যখন মানুষ এই কাজ করবে বলে উম্মতকে ডাকবে, আল্লাহ তার উপর খুশি হবে, দাউদ আল্লাহ সম্মত হে আল্লাহ আপনি আমার উপর খুশি হবেন কীভাবে, হে দাউদ আমি তোমার উপর খুশি হবো ওই কাজ করলে, যেই কাজ করলে বলেছে আমার বান্দা, তাহলে আমার সাথে সম্পর্ক জোড়াই দাও তুমি, তাহলে আমি তোমার উপর খুশি হয়ে যাবো, তোমার উপর সন্তুষ্ট থাকবো। বলে সেই জন্য ভাই ফজিলত সামনে রাখে, আমার ফজিলত তো আছেই, বলে সেই কাজের একটা কাজ, কাজ নিয়ে কাজ করা, বলে সেই তাবলিগের মেহনতের জুড়া, বলে সে নবীদের কাজ, নবীদের এক নকল হরকত, বলে সে অল্প সময় ট্রেনিং নিয়ে কাজটা শিক্ষা করা, বলে সে কাজ করে সারা জীবন মতো পর্যন্ত এই কাজকে লাগিয়ে থাকবে। ট্রেনিং কী ভাই 3-4 মাস সময় যাদের ওই সবাই, আলহামদুলিল্লাহ আমরা কাজের সাথে দূরে থাকবো। বলে সে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমার কাজ থেকে দূরে সরাই নিয়ে আনবেন। হ্যাঁ, আর বলেছে যাদের কাজ হয় নাই, বলে 3 চিল্লা পুরো হয় নাই, তারা 3 চিল্লা নিয়ে আসছে। আল্লাহ তালা তো যা কিছু বললাম আল্লাহ তালা আল্লাহ কবুল করবো। আমি আমার ইনশাল্লাহ বিদেশ সফরে নিয়ে আসতে, আমরা ইনশাল্লাহ প্ল্যান প্রোগ্রাম করে রয়েছি, পরবর্তী সফর আমাদের পাকিস্তান ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবো। আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।